হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিকেত দ্য ব্লগার বয়। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের সাথে আজকে আমার সাথে একটা আমার বন্ধু রয়েছে, মানে আমি মামার বাড়িতেই এসেছি। এবার আমার মামার বাড়ি কোথায় সেটা জানতে হলে এই ব্লগটা তোমাদের দেখতে হবে, ফার্স্ট ব্লগ। তো আমার যে বন্ধুটা আছে ওরও একটা মানে সিনেমার চ্যানেল, তো তোর ওর শর্ট ফিল্ম চ্যানেল রয়েছে, আর ওর চ্যানেলটা এস্টাবলিশ হয়ে গেছে প্রায়। আর কিছু জনের দরকার, তাহলে 1K হয়ে যাবে। এই যে আমার সেই বন্ধু, বল তো একটু ডেসক্রিপশন দে। হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আমাদের হায়াবুসা বাইক নিয়ে। এই যে আমরা চলছি, এই যে ওদিকে আমার ভাইও চালাচ্ছে, ওর নিনজা চালাচ্ছে, আমি হায়াবুসা ও নিনজা চালাচ্ছি। কিছুটা সাইকেলিং ব্লগ করার চেষ্টা করছি তোমাদের জন্য, জানি না কীরকম হচ্ছে, তবুও ট্রাই করছি এই ফার্স্ট রিক্স নিয়ে। চলো, বাকিরা যেতে যেতে হচ্ছে। সো গাইস, গঙ্গাধর তো যাবই, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজ, বহরমপুরের নাম করা কলেজ এটা। তো যারা যারা হিস্ট্রি পড়ো তারা জানতেই পারবে এই কলেজটার মাহাত্ম্য কী। এটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা কলেজ, যেখানে বিপ্লবী মাস্টারদা সূর্য সেন পড়ে গেছেন। এটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজ, এই কলেজটাতেই। আর ইভেন এই কলেজটাতে বলতে পারো আমার ছোটো মামাও পড়েছে, ঠিক আছে। তো ভিতরে তো ঢোকা যাবে না, যেহেতু এটা একটা একটা টাইমিং চলছে, ঢুকতে পারবো না, তো বাইরে থেকেই দেখো। তারপরে ওই দিকে বাঁদিক দিয়ে গেলেই ওটা গঙ্গার ধার। গাইস, আমি চলে এসেছি বহরমপুরের গঙ্গার ধারের ঘাটে। একটু সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলো জ্বলে গেছে চারিদিকে, এই যে আলো জ্বলছে। আর অনেক বড় জায়গা এই গঙ্গার ধারটা। তো এই গঙ্গার ধারটা ঘোরাতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, কিন্তু একটু দেরি হয়ে গেছে আমার আসতে, ওই জন্য দেখো বাকিটা, ঠিক আছে। হাই গাইস, এটা ওর নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ওরটাও করবে। ওর 1K হতে আর খুব বেশি দেরি নেই, আর কিছু দরকার তাড়াতাড়ি যাও, আমারটার সাথে সাথে এর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ধ্রুবক ইউটিউব চ্যানেল দেখবেন, ওখানে অনেক রকম শর্ট ফিল্ম, ডান্স ভিডিও অনেক কিছু থাকে, দেখবেন সবাই। চলুন এবার ঘাটটা এক্সপ্লোর করা যাক। হ্যাঁ, বন্ধু পেয়ে গেছি এখন, চলো বাকিটা দেখাই। আমারও একা একা করতে কেমন একটু ভয় ভয় লাগছিল। এবার তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে আমি আর আমার বন্ধুরা চলে এসেছি। তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, এই যে মানে সানসেট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এই এবার প্রায় অন্ধকার নেমে গেছে। তো তার মধ্যেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা সকালবেলায় আসলে না দারুণ লাগবে। এই যে পাখি উড়ে যাচ্ছে একদম ওই পার অব্দি, এই যে। আর এদিকে হচ্ছে একটা নাম করা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ব্রিজটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। এই ব্রিজটা আরেকটা মানে গঙ্গার ওই পারে, ওটা ওই যে ওই পারটা আরেকটা পার, এটা যেমন বহরমপুরের দিকটা ওটা আরেকটা পার। তো বাকিটা আরও হেঁটে হেঁটে দেখাচ্ছি তোমাদেরকে, চলো চ ভাই চ। এই যে এটা সিঁড়ি, মানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে ইসাপুর গঙ্গা। তো ইসাপুর গঙ্গার থেকে এটা যথেষ্ট বড় গঙ্গা। এই যে এখান থেকে সবাই একজন মাঝি নিয়ে যাচ্ছে, নৌকা নিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর ভাসানের সময় এটা মানে চেনাই যায় না, এখন যা ফাঁকা রয়েছে দুর্গাপুজোর ভাসানের সময় এটাতে জায়গা পাওয়া যায় না ঠাকুর ভাসান দিতে যাওয়ার সময়। তোমরা দেখতেই পাচ্ছ যে এই গঙ্গার পাড়টা অনেকটা বড়, মানে তুমি হেঁটে এখান থেকে তোমার প্রায় এটা কত কিলোমিটার হবে রে এই পাড়টা হেঁটে হেঁটে, মানে শেষ করা যাবে না। এইখানে ছোট্ট একটা পার্ক রয়েছে, এই যে আবার এইখানে একটা বড় মা কালীর মন্দির, এইখানে খুব জাগ্রত মন্দির এটা। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই মন্দিরটার কাছে। আবার পাশেই একটা জগন্নাথ মন্দির রয়েছে ছোট, এই যে পার্কটা খোলা রয়েছে এইখান থেকে। চলো পার্কটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এত বড় একটা স্লিপার। ওইখানে আবার ট্রাই স্লিপার আছে এখানটাতে, সরি ট্রাই স্লিপার, তিন দিকে ওই দিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর এই একটা বড় সিঁড়ি। চলো আয়। আর ইউটিউবার লাকি দাস হাঁটছি, আমার আজকে পরম সৌভাগ্য যে একটা বড় সড়ো ইউটিউবারকে পাচ্ছি নি। এইগুলোই হচ্ছে ইউটিউব কমিউনিটি, যে
একজন ছোট উঠতি ইউটিউবারকে পাশে নিয়ে একটা ব্লগ করা। আমি প্রথমে একটু আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথম দিকে। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার থেকে অনেকটা বেরিয়ে গেছিস, আমার তো সবে শুরু হলো। তুই তো অত বড়, তোর তো 1K চলে গেছে, মানে তুই তো সেলিব্রিটি। এই যে 1K তে সেলিব্রিটি না, এটা হচ্ছে সেই কালী মন্দিরটা, নামকরা কালী মন্দির। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গঙ্গার ধারে সবথেকে বড় কালী মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী থান মন্দির। এটা কালী পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় আর খুব জাগ্রত এই মন্দিরটা, দেখতেই পাচ্ছ। এই এতটা বড় এলাকা নিয়ে এইখানে একটা ছোট্ট একটা বসার জায়গা রয়েছে, সবাই বসে আছে। আর গঙ্গার পাশটাতে এই যে এরকম করে বাঁধিয়েছে, আগে এটা বাঁধানো ছিল না, আমি এখানে বহরমপুরে এসেই জাস্ট দেখলাম কিছুদিন আগে এরকম বাঁধিয়েছে। চলো বাকিগুলো দেখাতে থাকি। এই হলো একটা জেটি বলতে পারো, যেটা ইসাপুর গঙ্গায় তোমাদেরকে দেখিয়েছিলাম, আর নতুন একটা জেটি তৈরি হচ্ছে। এটা একটা ইনবিল্ড, এখানকার অনেক পুরনো জেটি, এটা অনেক লম্বা। ওই একটা দেখতে পাচ্ছ, একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। সন্ধ্যেবেলার ভিউ সত্যি অন্যরকম। আর ওখানে ওই যে স্যার দাঁড়িয়ে আছে, আমার স্যার। তো স্যার এখন খুব বিজি, তো চলো স্যারের সাথে আর একটু ঘুরে নিই স্যারকে। এই স্যার হচ্ছে এতটাই বিজি স্যার, আমি ওনাকে বুক করে অন্তত পাওয়া গেছে, নাহলে স্যারের পড়ানো থাকে, হ্যাঁ নিজস্ব পার্সোনাল কিছু কাজকর্ম থাকে, স্যার টাইম পাচ্ছিলেন না। স্যারকে বলে বলে, স্যার একটু চলুন একটু চলুন, আমাদের মতো কুর্তি ইউটিউবারদেরকে একটু জায়গা করে দিন, একটু হেল্প করুন, বলে 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 আজকে স্যারের টাইম খালি হয়েছে। বলে চল আজকে তোকে দেখি নিয়ে আসি। হাঁটতে হাঁটতে এখানে একটা লোকনাথ মন্দির রয়েছে, খুব জাগ্রত মন্দির এটা, আমি মামার বাড়ি আসলেই এখানে আসতাম। এই একটা শিব মূর্তি রয়েছে, তো অনেক বড়। এই পাটটা তোমরা দেখতে থাকো, অনেকটা বড়, মানে হেঁটে শেষ করা যাবে না, প্রায় মর্নিং ওয়াকের মতো। মর্নিং ওয়াকে যেরকম মনে হয় হাঁটি, এই হাঁটার কাজ হয়ে যাবে। এইখান থেকে ওই ওই মাথাতে দেখতে পেয়েছো যে শুরু করেছি, এটা শেষ করে দেখতে হবে তোমরা। এইটা ফেরিঘাট, এইখান থেকে নৌকা পারাপার হয়ে অনেকে ওই পারে যায়। ওই যে নৌকা দাঁড়িয়ে আছে, সবাই উঠছে এখানটাতে, দিয়ে ওই পারে যাবে। ওই ওই পারটাতে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওই পার থেকে এই পার পারাপার হয় নৌকা নিয়ে সবাই। এই যে এখানে দুটো মন্দির রয়েছে, এটা একটা জগন্নাথ মন্দির, এই যে, আর এটা হচ্ছে হনুমানজির মন্দির। ভিতরে একটা হনুমানজি রয়েছে, আর এই পাশে এটা হলো জগন্নাথ মন্দির, খুব নাম করা মন্দির, আমি ছোটোবেলায় দিদার সাথে আসতাম। আর এই যে রথের মেলায় এই রথটা এখান থেকে টানা হয়, এই যে রথটা দাঁড় করানো আছে। হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি আমরা একটা ঘাটের কাছে, ওইখানে দেখতে পাচ্ছ নামছে। তো ওর সাথে একটু নেমে তোমাদেরকে আর একটু কাছ থেকে গঙ্গাটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে গঙ্গাটা কতটা ডিপ। ওই যে নেমে গেছি অনেকটা, আর কিছুটা গেলেই এবার সিঁড়ি, আর নামবো না, সাঁতার জানি না একে। এই যে, এই যে পুরো জল, এরপরে পা বাড়ালেই ঠিক আছে। তোকে তোকে রিস্ক নিতে হবে না, আমি সাঁতার জানি। ওই যে গঙ্গা পার হচ্ছে নৌকাটা, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তাই নাহলে এটা যদি আমি আর একটু সকাল বা কিংবা বিকেলের দিকে যদি আসতাম, এর ভিউটা তোমাদেরকে দেখালে, মানে সেরা ভিউ এটা। এখন অন্ধকার হয়ে গেছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। ওই যে রামেন্দ্র সুন্দর দ্বিবেদী ব্রিজটা, ওই যে অত দূরে, এটা ওই পারে, এটা ওই পাটটা তো, মানে ধর ওই যে আমরা হিস্ট্রিতে যেটা পড়ি যে সিরাজউদ্দৌলার যে সমাধিটা রয়েছে, ওটা ওই পাটটাতে এই পারে, ও হ্যাঁ হ্যাঁ এটাই তো বলছি। আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি বহরমপুরে, আর এখন যেহেতু নতুন ডিস্ট্রিক্ট বেড়েছে, এখন ওই নিয়ে 30টা আইনি, তো 30টা ওই দিকটা আলাদা আর একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, এটা বহরমপুর ডিস্ট্রিক্ট। তো ওই পাটটাতেই রয়েছে আমাদের, ও কিছুটা অংশ, যাই হোক না ওটা এমনিতেও, তো ওই পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটাতেই হচ্ছে আমাদের ইতিহাসের সেরা নায়ক নবাব সিরাজউদ্দৌলার ওই পাটটাতেই সমাধিটা রয়েছে। এবার উঠছি আস্তে আস্তে, এবার সন্ধ্যে হয়ে গেছে, এবার স্যারেরও একটু তাড়া আছে, স্যারকে তাড়াতাড়ি ছাড়তে হবে। এবার যদিও স্যার আমার পাশের বাড়িতেই থাকে,
মামার বাড়ির পাশের বাড়িতে। এবার আমরা উঠে যাচ্ছি, ওই যে স্যারের এমার্জেন্সি কল এসছে, স্যার দৌড়াচ্ছে। ট্রেকিং করতে হলো না, ডিরেক্টলি চলে এলাম রাজস্থানে, যাবো থর মরুভূমি। এটা হচ্ছে হালদি ডেভিড সাইন চালাচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে অল ইন ওয়ান প্যাকেজ, তাই তো? একটার মধ্যে সব প্যাকেজে এগুলো পাওয়া যায়, এটা একটার মধ্যে সব প্যাকেজে পাওয়া যায়। তো চলো এবার থরে নামছি আমরা, থর মরুভূমি। এই যে থর মরুভূমি, এই যে উট কোথায় ভাই, উট নেই তো। এইটা সেই বিখ্যাত একুশ ধাপি, কিন্তু এখন এর অবস্থা খারাপ, কারণ এখানে এখন কাজ চলছে। এই এই এখানে আগে বসার জায়গা ছিল, এটা গোটা গঙ্গার ধারের মধ্যে সব থেকে পপুলার জায়গা, কিন্তু এখানে কাজ চলছে বলে এখন আমরা দেখাতে পাচ্ছি না। আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে কুতুব মিনার, এটা 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 কুতুব মিনার, এই যে কুতুব মিনার, মানে অল ইন ওয়ান প্যাকেজ। আমরা আমাদের গঙ্গা ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে ফিরছি। তো আজকে আমার ভাই মানে ইউটিউবার লাকি দাসের সঙ্গে ঘুরে যথেষ্ট ভালো লাগলো, এক ইনভিনসিবল হয়ে গেল, যা দেখা যাচ্ছে না। আমাদের এখানে ব্লগিং এ কারেন্টও যাচ্ছে, আমরা একটা মিনি জেনারেটর হায়ার করতে পারিনি, বুঝতেই পারছেন। হ্যাঁ, যার জন্য এই যে একটা জেনারেটর কিনতে হবে, একটা জেনারেটর, জেনারেটর নয়, এখানে মার্সিডিস, বিএমডব্লিউ, ল্যাম্বরগিনি সবই কিনতে হবে। একটা করো, আমি একটু ভালো ছেলে, ভালো ভালো কথা বলে, ভালো ভালো জ্ঞান দেয়, করতে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, পরে আরও ভালো ভালো ব্লগ আনবে। হ্যাঁ, আমারটাও ঠিক আছে, আমার ব্লগটাও, আমার চ্যানেলটাও, সরি, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন। অনেক রকমের নতুনত্ব কাজ, নতুন নতুন ভিডিও, একটা রিসেন্ট সিনেমা এসেছে ঘুরতে, ছায় ভয় রকম দেখে আসুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে চটপট গিয়ে তোমরা আমারটা আর এরটা তাড়াতাড়ি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও। ওর আর কিছুটা বাকি 1K হতে, তাড়াতাড়ি 1K করে দাও, আমারটা তাড়াতাড়ি। হ্যালো গাইস, এবার আমরা বাড়ি যাচ্ছি, নালে অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। ওদিকে আমার ভাইও সাইকেল চালাচ্ছে, আমিও চালাচ্ছি, চালাত ভাই। অফ করে দেবো, অন্ধকার আসছে। হ্যালো গাইস, টাটা, আবার পরে দেখানো হবে, আবার পরে দেখা হবে কোনো একটা, আবার অনেকে দেরি ব্লগে। টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, ব্যাস, গুড বাই, টাটা, চলো বাড়ি।